আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আমাদের শোরুম আয়েশা কার ট্রেডিংয়ে বর্তমানে যে গাড়িগুলো রয়েছে গাড়িগুলো আমরা দেখানোর চেষ্টা করব এবং মডেল রেজিস্ট্রেশন সহকারে আমরা দামগুলো আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব। আপনারা অনেকেই আছেন যারা পুরাতন গাড়ি ক্রয় করতে চান এবং এমন একটি মার্কেট ঘুরতে চান যে মার্কেটে আসলে আপনি একসাথে অনেক গাড়ি দেখতে পারবেন, একসাথে অনেক গাড়ি। যেমন আপনি একটা এক্সিও গাড়ি নেবেন, এখানে আপনার এক্সিও গাড়ির কোনো অভাব নাই। মানে আমার শোরুমেই আল্লাহর রহমতে 6টা এক্সিও আছে, এরপরে আমার বামের শোরুম আছে, এরপরে আমার ডানের শোরুম আছে। মানে আপনি একটি গাড়ি কেনার জন্য যদি আসেন তবে আপনি 100 গাড়ি দেখে একটি গাড়ি ক্রয় করতে পারবেন। আর আমার এখানে কী পরিমাণে গাড়ি আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের, এই হচ্ছে আমাদের শোরুম। শোরুমের ভেতরে গাড়ি আছে যে গাড়িগুলো লাক্সারিয়াস গাড়ি, এবং শোরুমের বাইরে আছে যেগুলো একটু মিডল ক্লাস গাড়ি, সে গাড়িগুলো বাইরে আছে। এবং এর থেকে আরও কমের মধ্যে যদি আপনি গাড়ি চান তবে আমাদের সামনের শোরুমের বাইরে আমাদের আরও অনেক গাড়ি আছে যে গাড়িগুলোর বাজেট একটু কম। যেমন আপনার কাছে যদি 6 লাখ টাকা থাকে তবে আপনি নিতে পারবেন টয়োটা ভিটস গাড়ি, এবং আপনার হাতে যদি 7 লাখ টাকা বাজেট থাকে তবে আপনি নিতে পারবেন নিসান সানি, এবং যদি আপনার বাজেট কোনোভাবে 10 লাখের মধ্যে থাকে তবে আপনি নিতে পারবেন হচ্ছে এক্স করোলা। এবং নিসান সানি রয়েছে, যদি আপনার বাজেট 8 লাখ 50 থাকে তবে নিতে পারবেন নিসান সানি 2005 মডেল, 2021 রেজিস্ট্রেশন। এরপরে 110 আমাদের রয়েছে জিপ, জিপের মধ্যে মিসুবিশি পাজারো V6 GDI, V93, KR42, নোয়া স্কোয়ার গতকালকে রিভিউ করেছিলাম। তো আমাদের একজন ভিউয়ার্স তিনি এসেছেন আপনার ময়মনসিং থেকে, তো এই গাড়িটি কনফার্ম হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। তো এরপরে আমার এখানে এক জিও আছে জি গ্রেটের গাড়ি, 2008 মডেল, 2013 হচ্ছে রেজিস্ট্রেশন, 8 মডেল 13 রেজিস্ট্রেশন, টয়োটা র‍্যাভ4, এরপরে টয়োটা নোয়া। অনেকে আছে নোয়া গাড়ি নেবেন কিন্তু বাজেট হইল 12 লাখ টাকা, অনেকে আছে নোয়া গাড়ি নেবেন কিন্তু বাজেট হচ্ছে 12 লাখ টাকা, তাদের জন্য রয়েছে আমার নোয়া 2003 মডেল, 2 মডেল। এরপর টিআই কেরিনা 99 মডেল, অনেকে আছে যার বাজেট মাত্র 7 লাখ টাকা, অনেকে আছে যার বাজেট মাত্র 7 লাখ টাকা সে নিতে চাচ্ছে CC 1500 অল অপশন টিআই কেরিনা 99 মডেল, 2003 হচ্ছে রেজিস্ট্রেশন। সো ভিউয়ার্স, আপনার কোন গাড়িটি প্রয়োজন এবং কত বাজেটে আপনি গাড়ি ক্রয় করতে চাচ্ছেন এবং কি গাড়ি ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনি আমাদেরকে জানাবেন। ভিডিওতে যে নাম্বার রয়েছে নাম্বারে অবশ্যই যোগাযোগের মাধ্যমে আপনার মতামত শেয়ার করতে পারেন। এবং আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি, 12 নম্বর সেক্টর, খালপার ব্রিজ পার হয়ে হাতের বামে। শোরুমের নাম হচ্ছে আয়েশা কার ট্রেডিং। আপনি এখান থেকে গাড়ি ক্রয়, বিক্রয় এবং এক্সচেঞ্জ তিনটি সুবিধাই কিন্তু পেয়ে যাবেন। আর আমাদের এখানে আপনি যদি একটি গাড়ি কেনার জন্য আসেন তবে 100 গাড়ি দেখে, 100 গাড়ির কন্ডিশন দেখে, দাম অ্যানালাইজ করে, এরপরে যে গাড়িটি আপনার ভালো লাগবে কন্ডিশন, যে গাড়িটি ভালো লাগবে আপনার দাম, সে গাড়িটি কিন্তু আপনি ক্রয় করতে পারবেন। আমরা আজকে শোরুমে দুটি গাড়ি নতুন নিয়ে এসেছি, তার মধ্যে প্রিমিও রয়েছে 2017 মডেল, 2021 রেজিস্ট্রেশন। এর আগে আমাদের 2016 মডেলের নিউ শেভের প্রিমিও ছিল, দুইটি গাড়ি ছিল। তো আমাদের দুইটি গাড়ি কিন্তু সেল হয়ে গেছে। তো এরপরে আমরা নিয়ে এসেছি 2017 মডেল পাল কালার, 2021 রেজিস্ট্রেশন, 36 সিরিয়ালের গাড়ি, বডি সেন্সর, পুশ স্টার্ট, আইডল স্টপ এবং নিউ শেভের গাড়ি। তো এই গাড়িটি বর্তমান বাজার মূল্য এই গাড়িটি আছে আমাদের 34 লাখ টাকা, আমরা এটা ফাইনাল করব 3370। আমাদের এই গাড়িটি ফাইনাল হচ্ছে 3370,000 টাকা। তো এরপরে আপনার এলিয়নের মধ্যে আছে 2014 মডেলের গাড়ি, এলিয়ন যারা ক্রয় করতে চান শুধুমাত্র তেলে আসে এরকম গাড়ি, 2014 মডেল, 2018 রেজিস্ট্রেশন, এবং সিরিয়াল হচ্ছে 34 সিরিয়াল, নাম্বারটা ভালো আছে 7979। তো শুধুমাত্র তেলে আছে এরকম গাড়ি যারা নিতে চাচ্ছেন, এলিয়ন 14 মডেল, তাদের জন্য গাড়িটি আছে একেবারে ফ্রেশ। গাড়িটি পুশ স্টার্ট, স্টারিং, ক্রুজ কন্ট্রোল, এবং আপনার ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়াল, বাইরে হচ্ছে সাদা হোয়াইট। এরপরে আমার কাছে 12 মডেল আছে, এটা 12 মডেল এবং এটা হচ্ছে 2014 মডেল, প্রিমিও আছে 2012 মডেল আছে, 10 আছে, 11 আছে, টয়োটা প্রিয়াসের মধ্যে আছে হাইব্রিড, 2015 মডেল, টয়োটা CHR মধ্যে আছে,
টয়োটা এলিয়ন গাড়ির মধ্যে আছে 12 মডেল পুশ স্টার ব্ল্যাক, এরপরে WXB এর মধ্যে আছে 2014 মডেল WXB, এবং টয়োটা অ্যাক্সিও আছে 2013 মডেল তেলের গাড়ি, নিউ শেপ 2013 মডেল তেলের গাড়ি, 18 রেজিস্ট্রেশন, নন হাইব্রিড, শুধুমাত্র অকটেন ড্রাইভ, নো সিএনজি, নো এলপিজি। সো ভিউয়ার্স, কোন গাড়িটি প্রয়োজন আপনি অবশ্যই জানাবেন, সে গাড়িটি আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব। আমাদের এখানে একেবারে সীমিত বাজেট থেকে হাই বাজেটের সব ধরনের গাড়ি আছে, আপনি দেখে শুনে যাচাই বাছাই করে এরপরে আপনি গাড়ি ক্রয় করতে পারবেন। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।